হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো একসাথে শিখি। আজকে আমি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটি নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। অবজেক্ট সাবজেক্ট প্লাস অ্যাম বিং অথবা ইজ বিং অথবা আর বিং প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট। চলো এক্সাম্পল দেখি একটা। সি ইজ প্রেজিং মি, এটি হলো অ্যাক্টিভ ভয়েস। এটিকে প্যাসিভ করতে গেলে হবে আই অ্যাম বিং প্রেজড বাই হার। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে নিয়ম। অবজেক্ট সাবজেক্ট প্লাস ওয়াজ বিং অথবা ওয়ার বিং প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট। চলো একটা এক্সাম্পল দেখি। সি ওয়াজ প্রেজিং মি, এটি হলো অ্যাক্টিভ ভয়েস। এটিকে প্যাসিভ করতে গেলে হবে আই ওয়াজ বিং প্রেজড বাই হার। এবার দেখব ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে এর নিয়ম। অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল বি বিং অথবা উইল বি বিং প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট। চলো একটা এক্সাম্পল দেখি। সি উইল বি প্রেজিং মি, এটি হলো অ্যাক্টিভ ভয়েস। এটিকে প্যাসিভ করতে গেলে হবে আই শ্যাল বি বিং প্রেজড বাই হার। এবার আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখব নিয়ম। অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট। চলো একটা এক্সাম্পল দেখি। সি হ্যাজ প্রেজড হিম, এটি হলো অ্যাক্টিভ ভয়েস। এটিকে প্যাসিভ করতে গেলে হবে হি হ্যাজ বিন প্রেজড বাই হার। এবার দেখব ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এর স্ট্রাকচার। অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট। চলো একটা এক্সাম্পল দেখি। সি হ্যাড প্রেজড মি, এটি হলো অ্যাক্টিভ ভয়েস। এটিকে প্যাসিভ করতে গেলে হবে আই হ্যাড বিন প্রেজড বাই হার। এবার আমরা দেখব ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এর স্ট্রাকচার। অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট সাবজেক্ট। এবার দেখব এক্সাম্পল। সি উইল হ্যাভ প্রেজড মি, এটি হলো অ্যাক্টিভ ভয়েস। এটিকে প্যাসিভ করতে গেলে হবে আই শ্যাল হ্যাভ বিন প্রেজড বাই হার। তাহলে এই ছিল টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার নিয়ম। ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ।